শিবপুরের আমার সকল সহযোদ্ধারা, আমি আবির্ভূত হয়েছি আজকে যে কর্মীরা শিবপুরে একসাথ হয়েছে, এত বিশাল হয়েছে, ইনশাআল্লাহ শেখ হাসিনা থাকবে না। আমি আজকের এই সমাবেশ থেকে একটি কথা বলতে চাই, শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না। কিন্তু আমাদেরকে আপনারা জানান নাই, আপনারা নিজেরাই দেখেছেন, আমরা নিজেরাও গুলিবিদ্ধ ছিলাম, আমাদের সভাপতি অবরুদ্ধ ছিল, আমাদের থানা সভাপতি অবরুদ্ধ ছিল, আমাদের সাধারণ সম্পাদক অবরুদ্ধ ছিল। আপনারা বিএনপির কর্মী, আপনারা আমাদেরকে কোনো কিছু বলতে দেন নাই, নিজের ব্যথা নিজেরা সহ্য করেছেন, সেখান থেকে আমি আশান্বিত হয়েছি, ইনশাআল্লাহ শেখ হাসিনা থাকবে না। সংগ্রামের উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে আসবেন মঞ্চ সমাবেশের বিপ্লবী প্রধান অতিথি, দক্ষিণ বাংলার বিএনপির জনক, সাবেক ধর্মমন্ত্রী, গণমানুষের নেতা, প্রয়াত নেতা জনাব মোশাররফ হোসেন শাহজাহানের উত্তর সুরে তার জ্যেষ্ঠ জনাব আসিফ আফতাব আজকের প্রধান অতিথি হিসেবে আজকে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বক্তব্য রাখছেন জনাব আসিফ আফতাব। জনাব আসিফ আফতাব, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। একটা কথা বলতেই হয় আজকে, যে যদি শিবপুর ইউনিয়নের মতন এত সুসংগঠিত ইউনিয়ন আমাদের আরো কয়েকটা থাকতো, আসলেই শেখ হাসিনা সরকার আরো আগেই উৎখাত হয়ে যেত। অনেক ব্যাপার কাজ করে। আসলে আমি নূর হোসেন কাকাকে তো ছোটবেলা থেকেই চিনি, আমাকে কোলে পিঠে করা মানুষ। একটা মানুষ যখন এতটা রুচিশীল হয়, এতটা শিক্ষিত হয়, এবং সেই মানুষটা যখন রাজনীতিতে আসে, তার কাজে কর্মে একটু তো পার্থক্য থাকবে, জীবন এটাই দেখতে পাচ্ছি। যাই হোক, যেটা আজকে আমাদের বক্তব্যের বিষয়, আমাদের মাঝখান থেকে অতি কাছের দুজন কলিজার টুকরা চলে গেছে। আপনারা বলেন পুলিশের গুলিতে, আমি বলি না এগুলি পুলিশের না, পুলিশ বাহিনী নিজে যেচে পড়ে এইগুলি করতে পারে না, আদেশ না থাকলে। আদেশ দেয় কে? খুনির নাম কি? এই খুনির নাম কি? আমাদের দেশ নায়ক তারেক রহমান আদেশ করেছেন বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে কর্মী সভা করা, এবং কর্মী সভার নজির উদাহরণ ইনশাআল্লাহ তিনি দেখতে পাচ্ছেন আমাদের লাইভ ভিডিওতে আজকে, যে কত সুসংগঠিত আজকের দিনে। বেগম খালেদা জিয়া এই শিবপুরের মাটিতে পা রেখেছেন, এবং তখন সম্ভবত কাকার সঙ্গে, এবং আমাদের প্রিয় নেতা জনাব মোশাররফ হোসেন শাহজাহান, এবং আপনাদের এখনকার সম্মানিত সভাপতি নূর হোসেন কাকার সঙ্গে আমাদের দেশ নেতার মাতা বেগম খালেদা জিয়া এই ইউনিয়নে বহুদিন কাটিয়েছেন, আমাদের বাড়িতে থেকেছেন। এই ইউনিয়নে আমরা কেউ ভেসে আসিনি, এটা বিএনপির আসলেই শক্তিশালী ঘাঁটি।
আমরা অভয় দিতে চাই, কি অভয় দিতে চাই, নিজেরা নিজেদেরকে অভয় দিতে চাই এবং চিৎকার করে বলতে চাই, তারেক জিয়া বীরের বেশে, তারেক জিয়া বীরের বেশে, তারেক জিয়া বীরের বেশে। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের আন্দোলন কর্মী সভা চালিয়ে যাব, অচিরেই এই দুঃশাসন দূর হবে ইনশাআল্লাহ। বাংলার মাটি থেকে খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমাদের শ্রীপুর ইউনিয়নের বিএনপি